বেরিয়েছি, এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে বাকি মার্বেল ড্যামের দিকে। এখন আমরা গাড়ি খুঁজছি, দেখি শুনুন দেখা যায় গাড়ি পাওয়া যায় কিনা। এই হচ্ছে আমাদের গ্রুপ, আমাদের সঙ্গে রয়েছে জয়দা আমাদের টিম লিডার। সব লোকে ছেড়ে দেবে, দাদা বল তাপসদাকে গ্রুপে অ্যাড করে নিও। আমি অ্যাডমিন নই তো, অ্যাডমিন সবাই, অ্যাডমিন সবাই। হ্যাঁ এরকম হয় নাকি তাপসদাকে অ্যাড করতে? হ্যাঁ এরকম করা আছে, ওইটা ওপেন করা আছে। না তাহলে তুই করে দিস, এখনই করে দে। তাপসদার নাম্বার আমার নেই তো, তুমি তো। ও হ্যাঁ তাপসদার নাম্বার আমার কাছে। হে গাইস, ওয়েলকাম টু মাই জয়জিৎ চ্যানেল। আজকে আমরা রয়েছি পুরুলিয়ার মার্বেল ড্যামে। এই মার্বেল ড্যামের সম্বন্ধে কিছু জয়দা আমাদের কিছু বিস্তারিত বলবে। তো জয়দা, এই মার্বেল ড্যামের সম্বন্ধে তুমি কিছু বলো বিস্তারিত। মার্বেল ড্যাম সম্পর্কে নতুন কিছু বলবার নেই, এটা ওই অযোধ্যা পাহাড়ের অত্যন্ত পপুলার একটা প্লেস, বর্তমানে তো এখন অনেক বেশি হয়েছে। আমি এটুকু বলতে পারি যে জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক, এটা তাতেও যা আমি দেখতে পাচ্ছি পর্যটক তাতে যথেষ্ট পরিমাণে পপুলারই লাগছে। গাড়িতে আস্তে আস্তে শুনলাম যে এই জায়গাটাতে নাকি এখান থেকে নাকি মার্বেল পাথর কেটে 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 এই জায়গাটা বোধহয় এরকম বিস্তৃত হয়ে গেছে, তৈরি হয়েছে, খুব সম্ভবত একটা কৃত্রিমই লাগছে, তবে খুব সুন্দর হয়েছে, মানে মানুষের দ্বারাই হয়তো সৃষ্ট, কিন্তু জিনিসটা খুব সুন্দর একটা আকৃতি ধারণ করেছে। আমি একটু আমার ক্যামেরাম্যান ভাইকে রিককে বলবো একটু দেখাতে চারিদিকটা ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ তো যথেষ্ট এনজয়ফুল জায়গা, টেম্পারেচার খুব সুন্দর। এই দুপুরবেলা ভর দুপুরে এখনও যা হাওয়া দিচ্ছে, এখানে অনেকক্ষণ পরে 1:45, এখন আমার ঘড়িতে 1:45 বাজে দুপুর, তাতেও যা হাওয়া দিচ্ছে সত্যি অনেকক্ষণ পরে এখানে দেখলাম বেশ ঠান্ডা লাগছে। এই ছায়াটাতে এই চারিদিকটা ফাঁকা, মধ্যিখানটা এরকম একটা গভীর ডিপ গর্তের মতো আর কি। তো এই জায়গাটাতে সুন্দর, এত সুন্দর এয়ারটা ফ্লো হচ্ছে যে খুব বিউটিফুল লাগছে। এই ফিলিংসটা মানে কি বলবো, মানে মুখে বলে বোঝানো সম্ভব নয়, এসে ফিল করতে হবে, আর পয়সা দিয়েও কিনে এই ফিলিংসটা পাওয়া সম্ভব নয়, এটা এসেই ফিল করতে হবে। তো এটা বহুমূল্যবান, একদম ঘরের কাছে, কলকাতা থেকে মাত্র 350-450 কিলোমিটার দূরে। আমরা যেমন আজকে সকালবেলা বড়ভূম স্টেশনে নেমে বলরামপুর থেকে এসেছি, এমন আহামরি কিছু দূরে নয়। আমি বলবো যে পুরুলিয়া স্টেশনটাকে অ্যাভয়েড করে বলরামপুর থেকে বা বাঘমুন্ডি থেকে এটা কাছে হবে, সেটাই কনভিনিয়েন্ট। হ্যাঁ তো এইটুকুই বলার আছে, সবাই আসবেন, নিশ্চয়ই এটাকে এনজয় করবেন, আমরাও করছি, আপনারাও করবেন, আশা করি আপনারা ডেফিনেটলি সবাই আসবেন, এইটুকুই বলে শেষ করব। তো এই জায়গাটা সম্বন্ধে জয়দা আপনাদের বিস্তারিত কিছু বলল, আশা করছি আপনারাও আসবেন এই জায়গাটাতে, আমরাও এসেছি, খুব ভালো লাগছে জায়গাটা। এরপরেও আজকে আমাদের এটা ডে ওয়ানে আমরা আজকে এখানে ভিডিওটা শ্যুট করছি। এরপরে আরও কিছু আমরা পুরুলিয়ার ভিডিও আপনাদের সামনে দেখাবো, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন পুরুলিয়া শহরটা বা পুরুলিয়ার অঞ্চলটা কতটা সুন্দর, কতটা মানে সুন্দর, কতটা প্রাকৃতিক দৃশ্য দেখার মতো আছে। তো এটা দেখার জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন, কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে বা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, আরও বেশি লাইক শেয়ার কমেন্ট চাই আপনাদের কাছ থেকে, যাতে আমরা ভবিষ্যতে আরও বেশি আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি, নেক্সট এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করুন।